extra time. সত্যি জীবন গড়ে দেয়। শেষ পর্যন্ত মোহনবাগানের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অঞ্জন মিত্র। মূলত ওনার লড়াই ছিল বাল্যবন্ধু টুটু বসুর সঙ্গে সচিব পদে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তন বিচারপতি অসীম রায় বলেন, সচিব পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অঞ্জন মিত্র। ওই পোস্টের জন্য দুজন দিয়েছিলেন, একজন দিয়েছিলেন স্বপন সাধন বসু, আরেকজন দিয়েছিলেন অঞ্জন কুমার মিত্র। এখন অঞ্জন কুমার মিত্র উইথড্র করে নেওয়ার ফলে যা হবে তাই হবে, আপনারা আপনাদের মতো। শুধু অঞ্জন মিত্র নয়, নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারই গোষ্ঠীর হকি সচিব পদে দাঁড়ানো শৈলেন ঘোষ ও কার্যকরী কমিটির শুভাশিস পাল। শৈলেন্দ্রনাথ ঘোষ, উনি নমিনেশন দিয়েছিলেন হকি সেক্রেটারির জন্য। আরেকজন হচ্ছেন মিস্টার শুভাশিস পাল, উনি নমিনেশন দিয়েছিলেন এক্সিকিউটিভ কমিটির। নির্বাচনে প্রচারে ছিলেন টুটু পুত্র সিনজয় বোস। তিনি বলেন, বাবা ও অঞ্জন কাকু অভিন্ন হৃদয়ের বন্ধু। তোমাদের দুজনের সম্পর্ক কিন্তু ভালো দিনে গড়ে ওঠা সম্পর্ক নয়। তোমাদের দুজনের সম্পর্ক ছিল যখন তোমরা বাসে করে আসতে খেলা দেখতে হাওড়া থেকে, যখন তোমরা একটা নিজামের রোল কিনে হাফ হাফ করে দুজনের খেতে। কোথাও জানো নিশ্চয়ই অঞ্জন কাকুর কাছে ইলেকশনের পদের থেকে বন্ধুত্বটা অগ্রাধিকার পেয়েছে এবং তাই জন্যেই আজকে দুপুরবেলা নাকি সরে দাঁড়িয়েছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।